नमस्कार बंधुरा आमार चैनले तुम्हारे सकल के स्वागत। बंधुरा तुम्हारा देखो आमार गोलाप गाचे कत सुंदर गोलाप फुल फुटेছে। এখন অক্টোবরের শেষের দিক টাইম, দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তোমরাও কি তোমাদের গাছে এরকম গোলাপ ফুল পেতে চাও? দেখো কত সুন্দর, এবং এর প্রত্যেকটা ডালে কড়ি তিনটে চারটে করে করে কড়ি আসছে প্রত্যেকটা ডালে। এই গাছটা নভেম্বর মাসের টাইমে এর ফ্লাওয়ার আরও অনেক বেশি হবে। আমি এই গাছটাতে মূলত যে লিকুইড জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এইটি দেখো বন্ধুরা, এটা হচ্ছে মাস্টার্ড কেক। এই মাস্টার্ড কেকটা থেকে যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করে সেই লিকুইড ফার্টিলাইজারটি আমি এই গাছের ক্ষেত্রে মূলত ব্যবহার করি। দেখো বন্ধুরা এইটা হচ্ছে সেই মাস্টার্ড লিকুইড। এই সরিষার খোলটা 10 দিন বা 7 দিন তোমরা জলে ভিজিয়ে রাখবে, তারপর এটা থেকে 1 লিটারে তোমরা 100 গ্রামের মতো দেবে, দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবে এবং সেটাকে তোমরা পরে আরও 1 লিটার জলের সাথে ভালোভাবে মেশাবে। মিশিয়ে যে লিকুইড তরল একদম পাতলা যে লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার তৈরি হবে সেটা তোমরা এই সমস্ত গোলাপ গাছে ব্যবহার করবে। এতে তোমাদের গোলাপ গাছের গ্রোথ অনেক অনেক ভালো হবে। দেখো এই লিকুইড ফার্টিলাইজারটা আমি এখন এই গোলাপ গাছগুলোতে ব্যবহার করছি, অল্প অল্প পরিমাণ দিতে হবে। এতে এতে গাছের গ্রোথ বন্ধুরা, এতে তোমাদের গাছের গ্রোথ অনেক অনেক ভালো হবে। তোমরা গোলাপ গাছের ক্ষেত্রে এই ধরনের লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করো, এতে তোমাদের গোলাপ গাছে প্রচুর 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 পরিমাণে ফুল আসবে। দেখো কত সুন্দর ফুল এসছে এবং প্রত্যেকটা ডালে এর কড়ি এসছে প্রত্যেকটা ডালে। আর গোলাপ গাছের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে অক্টোবর মাসটা চলে গেলে অক্টোবর মাসে তোমরা তোমাদের সমস্ত গোলাপ গাছগুলিকে সুন্দর করে প্রুনিং করবে। প্রুনিং করলেই তখনই এত সুন্দর সুন্দরভাবে নতুন এই যে এগুলো দেখছি এগুলো কিন্তু সব নতুন করে গজানো ডাল। এইভাবে এগুলো সব নতুন করে ডাল গজাবে এবং এই নতুন ডালেই কিন্তু তোমরা কড়ি পাবে, পুরনো ডালে কিন্তু কড়ি থাকবে না। যে নতুন ডালটা বেরোবে সেটাতেই তোমরা নতুন এই যে কড়ি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই লিকুইড ফার্টিলাইজারটা তোমরা গোলাপ গাছের ক্ষেত্রে সপ্তাহে 1 দিন করে ব্যবহার করো। আর এর সাথে তোমরা একটা কম্পোস্ট টি বলে একটা লিকুইড ফার্টিলাইজার হয়, সেটা আমি তোমাদের দেখাবো, সেইটাও তোমরা ব্যবহার করবে। এতে প্রচুর পরিমাণে গোলাপ গাছে ফুল পাবে। বন্ধুরা ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আর তোমাদের গার্ডেনিং সম্পর্কিত যে কোনো রকমের প্রশ্ন, তোমাদের গোলাপ গাছ সম্পর্কিত যে কোনো রকমের প্রশ্ন তোমরা ভিডিওর নিচে কমেন্ট অপশানে গিয়ে করো এবং আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ধন্যবাদ।